এরকম একটা গল্পের মুভি যদি কেউ না দেখে তাহলে আসলে আমি বলবো সে দুর্ভাগা হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি দেখে ফেলেছি এই ঈদে মুক্তিবা শরীফুল রাজ অভিনীত এবং নাসির খান অভিনীত এবং মুস্তফা কামাল রাজ পরিচালিত ওমর মুভিটি এক শব্দ যদি বলতে হয় ওমর মুভিটা হচ্ছে এই ঈদের সেরা মুভি মাস্ট ওয়াচ মুভি কেন আমি বলছি সেই পয়েন্টগুলো আমি বলছি সিনেমা হলে নানান রকম সিনেমা মুক্তি পায় কিছু ছবি আসে যেগুলোতে আপনারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে পপকর্ন খেতে খেতে কোক খেতে খেতে হই করতে করতে দেখবেন সেখানে আপনার কনসেন্ট্রেশন ফুল না থাকলে সিনেমাটা এনজয় করতে বুঝতে অসুবিধা হবে না আবার কিছু কিছু সিনেমা মুক্তি পায় যেগুলোতে হচ্ছে আপনি প্রচন্ড পরিমাণ বোর হবেন কখনো কখনো ঘুমিয়েও পড়বেন কখনো কখনো মাঝপথ থেকে উঠে চলে আসবেন কিন্তু মাঝে মাঝে কিছু সিনেমা আসে যেগুলোতে হচ্ছে আপনি এক সেকেন্ড কনসেন্ট্রেশন সরাতে পারবেন না এক সেকেন্ড দৃষ্টি সরাতে পারবেন না তার গল্প আপনাকে এতটাই আটকে রাখবে যে আপনি অন্য কোথাও তাকানোর সুযোগই পাবেন না ইয়েস শরীফুল রাজ অভিনীত এবং মুস্তফা কামাল রাজ পরিচালিত এই ওমর মুভিটা হচ্ছে তেমনই একটি সিনেমা যেখান থেকে আসলে আপনি এক সেকেন্ড কনসেন্ট্রেশন সরাতে পারবেন না এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যেমন আমি এই রাজকুমার দেখেছি রাজকুমার একটা সহজ সিম্পল গল্পের সুন্দর একটা সিনেমা কাহিনী আপনি যদি চার পাঁচ মিনিট এদিক ওদিক চলেও যান তাও বুঝতে অসুবিধা হবে না কিন্তু ওমর মুভির ক্ষেত্রে আমি যেটা ফিল করেছি ওমর মুভি আমাকে মোটামুটি আটকে রেখেছিল আমি মনে হয় একটা সিনও মিস করিনি আমি এক দৃষ্টিতে পুরো মুভিটা দেখে শেষ করেছি এবং তখন আমার হঠাৎ করে মনে হলো এই ওমর মুভিটা আসলে সার্থক এখানেই যে আসলে আমার কনসেন্ট্রেশন অন্য কোথাও যাওয়ার সুযোগ পায়নি ইয়েস ওমর মুভির গল্পটা এমনই টান টান এবং এমনই উত্তেজনাপূর্ণ যে আপনি আসলে এখান থেকে চো সরাতে পারবেন না যেহেতু ওমর মুভিটা খুব ভালো একটা মুভি আমি চেষ্টা করবো যাতে কোনো স্পয়লার আপনাদের কাছে না যায় গল্পটা খুব সংক্ষেপে বলতে গেলে গল্পটা শুরু হয় একটা আইটেম গান দিয়ে ছবির শুরুতে একটা আইটেম গান থাকে এবং সেখানে একটা বার সিচুয়েশন সেখান থেকে দেখা যায় নাসিরুদ্দিন খান এর সাথে ওমর শরীফুল রাজের একটা ঝামেলা তৈরি হয় এবং এই নাসিরুদ্দিন খান হচ্ছে এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বড় মির্জা তার যে একমাত্র ছেলে ছোট মির্জার সহকারী এখন নাসিরুদ্দিন খান এই ঘটনার পর একটা পিস্তল নিয়ে ওমরকে থ্রেট করে পরবর্তীতে এই ওমর আবার নাসিরুদ্দিন খানের রুমে যায় যেহেতু সে তাকে সেট করেছিল তাকে একটা সাহসা করতে যায় এবং সেখানে এই ছোট মির্জার আবির্ভাব ঘটে এবং ছোট মির্জা সিচুয়েশনে পিস্তল বের করে এবং একটা পর্যায়ে ছোট মির্জা মারা যায় এখন মারা যাওয়ার পরে এই নাসিরুদ্দিন খান ভয় পেয়ে যায় যেহেতু সে তার পিএস ছোট মির্জার পিএস এখন সে আসলে বড় মির্জাকে কি জবাব দিবে আবার যেহেতু সে এই হোটেলে এসেছে শরিফুল রাজও ভয় পেয়ে যায় বা ওমরও ভয় পেয়ে যায় যে তার তো ফুটেজ রয়েছে তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় লাশটাকে তারা গায়েব করবে এবং লাশটাকে নিয়ে তারা রওনাও দেয় এবং পরবর্তীতে লাশটাকে নিয়ে রওনা দেওয়ার পরে ঘটনাক্রমে তারা এই বড় মির্জার বাসায় গিয়ে উঠে পড়ে লাশ সহ এবং পরবর্তীতে এই আসলে কি করে কি হয় পরিণতি কিভাবে তারা লুকায় এবং এই লাশটাকে ঘিরে আসলে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা এবং এখানে আমরা যে ট্রেলারে দেখেছিলাম শরীফুল রাজের সাথে একটা মেয়ের সমুদ্র সৈকতের গান তার কি সম্পর্ক আর মাঝে মাঝে আসে হচ্ছে ফজলুর রহমান বাবু এই ফজুর রহমান বাবুর আসলে সম্পর্ক কি সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে এই ওমর মুভিটি এখন এই সিনেমার ভালো দিকগুলো আসলে যখন আপনি পরবর্তী দৃশ্য না দেখছেন তার আগ পর্যন্ত আপনি টেনশনে থাকবেন কি হতে যাচ্ছে এবং এখানে এই গল্পটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং একদম লাস্টে গিয়ে রিভিল হয় আসলে সবকিছু তো গল্পের জায়গা থেকে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা গল্প থ্রিলার গল্পের সবচেয়ে বড় মানে শক্তির জায়গা হচ্ছে যদি আপনি গেস করতে না পারেন একটু পরে কি হবে বা আসলে কোন দিকে যাচ্ছে সো এই এই থ্রিলার জায়গা থেকে ওমর মুভি এর পাবে তারপরে কথা বলি অভিনয় নিয়ে অভিনয়ে রাজ এবং হচ্ছে খান এক কথায় ফাটিয়ে দিয়েছে মানে শরীফুল রাজ দিন দিন প্রমাণ করছে সে আসলে দুর্দান্ত লেভেলের একটা অভিনেতা নাসিরুদ্দিন খান তো অলরেডি পরীক্ষিত হয়েই গিয়েছে কিন্তু শরিফুল রাজ ক্রমাগত ভালো ভালো সিনেমা করে আসলে সে বুঝিয়ে দিচ্ছে সে আসলে একটা জাত অভিনেতা সে আসলে একটা ডায়মন্ড তো অভিনয়ের জায়গা থেকে শরিফুল রাজের অভিনয় টপনস ছিল নাসির উদ্দিন খানও খুব ভালো অভিনয় করেছে এবং তার সাথে বলতে হয় সদীজাম সিলিম দুর্দান্ত অভিনয় করেছে অন্যান্য যে ছোটো ছোটো ক্যারেক্টারগুলো ছিল সেগুলো ভালো অভিনয় করেছে এরপরে কথা বলি এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেমাটোগ্রাফি নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সিনেমাটোগ্রাফি দুর্দান্ত ছিল থ্রিলার গল্পের যে ইন্টেন্স যে সাসপেন্সটা ধরে রাখতে পেরেছিলো এই মুভির এডিটরকে স্পেশালি থ্যাংকস যে আসলে সে এই থ্রিলার গল্পটাকে এত সুন্দরভাবে আটকে রাখতে পেরেছে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছে যাতে হচ্ছে দর্শকরা মানে আমি আসলে খুব টেনশনে ছিলাম এরপরে কি হবে এবং ছবির ভিতরে আসলে কোনো মারামারি নেই গান নেই গান একটা লাস্টে রয়েছে যেটা আসলে অলরেডি আমরা মুভি মুক্তি পা আগেই দেখেছিলাম আর একদম ফার্স্টে একটা আইটেম সং রয়েছে যেটা হচ্ছে ভাইরাল বেবি নামে সেই দুইটা গানই আসলে আমরা মুভিটা মুক্তির আগেই দেখেছিলাম এছাড়া পুরো সিনেমার শক্তি হচ্ছে এর গল্প এবং অভিনয় সো এরকম একটা গল্পের মুভি যদি কেউ না দেখে তাহলে আসলে আমি বলবো সে দুর্ভাগা যে এরকম একটা গল্পের সিনেমা বাংলাদেশে হয়েছে এবং আমরা দেখিনি সো এই মুভিটা মাস্ট ওয়াচ আগেই বলেছি সিনেমার লাস্টে একটা বড় টুইস্ট রয়েছে যারা অ্যাকচুয়ালি সিনেমা প্রেমী তারা আসলে সিনেমা হলে যায় ভালো একটা গল্পের সিনেমা দেখতে তারা আসলে কোনো নায়ক বা নায়িকাকে দেখতে যায় না সেই জায়গা থেকে ওমর এইদের সেরা সিনেমা ইন টার্মস অফ মেকিং ইন টার্মস অফ স্টোরি ইন টার্মস অফ অভিনয় সব ক্যাটাগরিতে এই মুভি এই ঈদের সেরা মুভি দশে আমি দশ দিব এবং মুস্তফা কামাল রাজকে স্পেশালি থ্যাঙ্কস মুস্তফা কামাল রাজের আগেও কিছু ছবি বের হয়েছিল কিন্তু এটা বলতেই হয় এই ওমর মুভিটা হচ্ছে মুস্তফা কামাল রাজের সবচেয়ে ম্যাচিউর এবং সবচেয়ে পারফেক্ট সিনেমা এবং এরকম একটা সিনেমা এই ঈদে দেওয়ার জন্য এই ছবির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ আর শরিফুল রাজ ভাই তুমি তো দিন দিন যা করতেছো মানে আসলে বেঞ্চমার্ক অনেক হাই করে দিচ্ছ ডেফিনেটলি তোমার কাছ থেকে এক্সপেক্টেশন আমাদের অনেক বেড়ে যাচ্ছে আশা করি সামনে আরো ভালো ভালো সিনেমা আসবে তোমার কাছ থেকে সেই আশায় থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম